মহিলাদের সুরক্ষার প্রশ্নে ত্রিপুরা মহিলা কমিশনে মহিলাদের জনজাগরণের কাজ অব্যাহত থাকবে। খুব শীঘ্রই কমিশনের ওয়েবসাইট পূর্ণাঙ্গভাবে চালু করার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়। নবরূপে তৈরি হতে যাওয়া ওয়েবসাইটে এখন থেকে মহিলা সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরা হবে। শুধু তাই নয়, এই ওয়েবসাইটের মাধ্যমে শুভবতী সম্পূর্ণ লোকেরা মতামত পর্যন্ত দিতে পারবে। কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান নবনিযুক্ত চেয়ারম্যান ছনাতে বর্মা। রাজ্যের মহিলাদের সুরক্ষার প্রশ্নে নতুন আঙ্গিকে কাজ শুরু করতে চলেছেন ত্রিপুরা মহিলা কমিশনের নবনিযুক্ত চেয়ারপার্সন ছনা দেববর্মা। আনুষ্ঠানিকভাবে কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর ইতিমধ্যে তিনি শুরু করে দিয়েছেন নিজের কাজ। প্রশাসনিক বিধিনিষেধ মেনে রাজ্যের মহিলাদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আগামী দিন কাজ করতে চান তিনি। যা বিদায়ী চেয়ারপার্সনের ক্ষেত্রে দেখা না যাওয়ার ফলে রাজ্যে অস্বাভাবিক হারে বেড়ে যায় মহিলাদের উপর নির্যাতনের ঘটনা। তাই গুরুত্বপূর্ণ এ পদে এবার প্রশাসন নিয়ে এলেও বিজেপি মহিলা মোর্চা প্রদেশ সভানেত্রী ছনা দেববর্মাকে দলীয় প্রদেশ সভানেত্রী হিসেবে মহিলাদের সাথে কাজ করার সুবাদে অনেকটাই অভিজ্ঞতা রয়েছে তার। যদিও প্রশাসনিকভাবে যে দায়িত্ব তার উপর দল তথা প্রশাসন এখন ন্যস্ত করেছে, সেই দায়িত্ব কতটুকু সফলতার সাথে পালন করতে তিনি সক্ষম হবেন তা সময় বলা যাবে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্বভার নিয়ে তিনি আশ্বাস দিয়েছিলেন সব স্তরের মানুষের সহযোগিতা নিয়ে মহিলাদের সুরক্ষার জন্য কাজ করবেন তিনি। গতদিন শ্রীমতী দেববর্মা রাজধানী আগরতলা প্রধান দুই মহিলা থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মহিলা সংক্রান্ত বিভিন্ন অপরাধের তথ্য সম্পর্কে অবগত হন তিনি। মহিলা কমিশনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন কমিশনের নবনিযুক্ত চেয়ারপার্সন শ্রীমতী দেববর্মা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যের মহিলাদের সুরক্ষা দেওয়াই তার অন্যতম প্রধান কাজ। মহিলাদের সুরক্ষার প্রশ্নে কমিশনের উদ্যোগে মহিলাদের জনজাগরণে যে কাজ চলছে তা অব্যাহত থাকবে। ইতিমধ্যে কমিশনের গুরুত্বপূর্ণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শীঘ্রই কমিশনের ওয়েবসাইট চালু করা হবে, যে ওয়েবসাইটে আপডেট তথ্য তুলে ধরা হবে প্রতিনিয়ত। এই ওয়েবসাইটের মাধ্যমে শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা তাদের মতামত জানাতে পারবেন। মহিলা সংক্রান্ত যে কোনো অপরাধের ঘটনায় মহিলারা যাতে সুবিচার পেতে পারে তার জন্য একই ছাদের নিচে মহিলাদের আইনি সহায়তা পাওয়ার ব্যবস্থা করা হবে খুব শীঘ্রই। আমি দায়িত্ব নেওয়ার পর যতটুকু আমার কাছে নলেজে এসছে বা যতটুকু আমি জানতে পেরেছি সেই এক দুটো তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। মহিলা কমিশনের নিজের উদ্যোগে এবং ন্যাশনাল কমিশনের উদ্যোগে জনজাগরণ ও আইনের সুরক্ষা নিয়ে কাজ করে আসছে এবং আগামী দিনেও সেই কাজগুলি আমাদের অব্যাহত থাকবে এবং সেই কাজগুলি আমরা মানুষের কাছে নিয়ে যাব। মহিলাদের সুরক্ষা প্রদান করার জন্য অবশ্যই আমরা আমাদের যে জনজাগরণ সেগুলি প্রয়াস আমরা আমাদের থাকবে। আমাদের ত্রিপুরা কমিশন ফর ওমেন এর ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ চলছে। আমরা এই ওয়েবসাইটে প্রতিনিয়ত আপডেট রাখব। আমাদের ত্রিপুরা কমিশনের যে রিপোর্টগুলি আসছে সেটা অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বোর্ড মিটিংয়ের মাধ্যমে, যেন আমাদের কাছে যে তথ্যগুলি আসছে সেগুলিকে আপডেট তথ্য আমরা আমাদের ওয়েবসাইটে দেওয়ার জন্য আমরা অলরেডি পরিকল্পনা নিয়ে নিয়েছি। রাজ্যবাসী তৎসঙ্গে আপনারাও সে বিষয়টা দেখতে পাবেন এবং আপনারাও আমাদের জন্য হয়তো কিছু শুভ বুদ্ধি প্রদান করবেন যেন আমরা আরও বেশি করে কাজ করতে পারি। তো আমাদের কমিশন আপনাদের ভিডিও রিপোর্ট সচিন ডেটেন।